বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, রাশিয়ার হামলায় যে পরিণতি হবে ইউক্রেনের, রাশিয়া যদি পূর্ণ মাত্রার আগ্রাসন বেছে নেয় তাহলে তারা 48 ঘন্টার মধ্যে রাজধানী কিয়েভ দখল এবং প্রেসিডেন্ট ভলোদিমিরকে ক্ষমতাচ্যুত করতে পারবে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তারা আরও বলছেন, আর এ ধরনের হামলায় 25 থেকে 50 হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে, একই সাথে 5 থেকে 25 হাজার ইউক্রেন সৈন্য এবং 3 থেকে 10 হাজার রুশ সৈন্য মারা পড়বে। এছাড়া এই সংঘাতের কারণে শরণার্থীর বন্যা বয়ে যাবে। 10 থেকে 50 লাখ লোক শরণার্থী হিসেবে মূলত পোল্যান্ডের দিকে ছুটবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনা উদ্ধৃত করে মার্কিন কর্মকর্তারা এখবর জানান। উল্লেখ্য, যে কোনো রুশ আগ্রাসন থেকে নেটো সদস্যদের রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে শনিবার সেখানে মার্কিন সৈন্যের প্রথম দল পৌঁছেছে। তারা বলছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া 1,10,000 সৈন্য জড়ো করেছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলেই আগ্রাসন চালানোর পরিকল্পনা করছেন কিনা এ বিষয়ে মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত নয়। কর্মকর্তারা আইন প্রণেতাদেরকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সৈন্য সমাবেশ করছে তাতে মধ্য ফেব্রুয়ারি নাগাদ এ সংখ্যা প্রায় 1,50,000 পৌঁছাবে, যা দিয়ে তারা পূর্ণমাত্রায় হামলা চালাতে পারবে। তবে তারা বলেন, পুতিন সব ধরনের বিকল্পই হাতে রাখতে চান। তিনি সীমিত থেকে শুরু করে বৃহৎ পরিসরেও হামলা চালাতে পারেন। এদিকে রাশিয়া ইউক্রেনে যে কোনো ধরনের আগ্রাসনের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে যা বলল কাতার। ইসরায়েলের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে 4টি আরব মুসলিম দেশ। এ সপ্তাহেই আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। সব মিলিয়ে মুসলিম দেশগুলোর সঙ্গে শীতল সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালাচ্ছে ইহুদি এই রাষ্ট্রটি। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ কাতারের সঙ্গেও সম্পর্ক গড়তে চায় ইসরায়েল। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক গড়বেন না। গণমাধ্যম দ্য এক্সোজের করা প্রশ্নের জবাবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আলেসানি জানান, কাতার ইসরায়েলের সঙ্গে আগে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু 2008-2009 সালে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করার পর তারা ইসরায়েলের ওপর বিশ্বাস ও আশা হারিয়েছেন। ফলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার ইচ্ছা তাদের নেই। তিনি আরও জানান, কাতার ফিলিস্তিনকে সহায়তা করে যাবে, আর যতদিন দুই রাষ্ট্রনীতি গ্রহণ না করা হচ্ছে ততদিন তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করবেন না। এদিকে 1996 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়েছিল কাতার, কিন্তু 2009 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে তারা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের রাখাল হাসান চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।